আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় যে নির্দেশনা, শরীয়তপুর জেলাকে মাদক মুক্ত করতে হবে, আমরা যেখানেই যে কাজ করি আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমেই কাজ করি এবং ট্রাফিক ডিউটির পাশাপাশি আমরা সবসময় লক্ষ্য রাখি সন্দেহজনকভাবে আসে কোনো মাদক বহন যদি করে কেউ তাৎক্ষণিকভাবে আমরা আটক করি। শরীয়তপুরের মেঘনা ফেরি ঘাট থেকে হৃদয় ফকির নামের এক যুবককে 4 কেজি গাঁজা সহ আটক করেছে ট্রাফিক পুলিশের একটি দল। সখীপুর থেকে প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে 25 জুলাই মঙ্গলবার বেলা 11টায় চাঁদপুর শরীয়তপুর রুটের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর মেঘনা ফেরিঘাট অভিযান পরিচালনা করেন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ খুরশিদ আলম। অভিযান চালানোর সময় হৃদয় ফকির নামক 27 বছরের যুবককে সন্দেহ করে তল্লাশি চালায়। এ সময় তার ব্যাগে 4 কেজি গাঁজা পাওয়া যায়। হৃদয় ফকিরকে গাঁজা সহ আটক করে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত হৃদয় ফকির বাগেরহাট জেলার মোল্লারহাট থানার ধারফা গ্রামের জাকির ফকিরের ছেলে। নরসিংহপুর ফেরিঘাট ট্রাফিক পুলিশ পরিদর্শক টিআই খুরশিদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বেলা 11টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে 2 নং ফেরিঘাটে অভিযান চালিয়ে হৃদয় ফকির নামের এক আন্তঃজেলা মাদক ব্যবসায়ীর সাথে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর বাদামি রঙের স্কচ টেপ পেঁচানো অবস্থায় 2টি প্যাকেটে 4 কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। পরে তাকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমি টিআই মোহাম্মদ খুরশিদ আলম শিকদার, জেলা ট্রাফিক বিভাগে কর্মরত আছি। জেলা ট্রাফিক বিভাগের নরসিংহপুর ফেরিঘাটে আমি এই মুহূর্তে আছি কর্মরত। কুমারী ফেরি থেকে নামার পরে আমি চেহারার বর্ণনা অনুসারে একটা ছেলেকে আমার হেফাজতে নিয়ে একটা ব্যাগের ভিতর থেকে দেখা যায় ও যে ব্যাগটা বহন করছিল ওই ব্যাগের ভিতরে 2 ফুটলা গাঁজা, 3 কেজি 980 গ্রাম। পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা সখীপুর থানা একজন সাব ইন্সপেক্টরকে পাঠায়। পাঠানোর পরে এখানে সিজার লিস্ট করা হয়, ওজন দিয়ে সিজার লিস্ট করে সখীপুর থানায় আমি তাকে আসে হ্যান্ড ওভার করি। এর পূর্বেও গত এপ্রিলে এই ফেরিঘাট থেকে ওই গোপন সংবাদের ভিত্তিতে আমি 20 কেজি গাঁজা উদ্ধার করি। তারও আগে এই ফেরিঘাট থেকে 1 নম্বর ফেরিঘাটতে আরও 10 কেজি গাঁজা আমি এই গোপন তথ্য উপর ভিত্তি করেই উদ্ধার করি, যাহা ইতিপূর্বে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছিল এবং মামলা চলমান। যেহেতু ট্রাফিক পরিদর্শক, আমার হচ্ছে কাজ ট্রাফিক ব্যবস্থা নিয়ে। এই ফেরিঘাটে আসছে ট্রাফিকের কাজের পাশাপাশি আমাদের মাননীয় পুলিশ সুপারের নির্দেশে, পাশাপাশি আসছে মাদক আমাদের আসছে জেলায় যদি ঢোকে আমরা এই ব্যাপারে সতর্ক থাকি এবং স্পেশালের নির্দেশে সবসময় তৎপর থাকি যাতে আমাদের এই মাদক মুক্ত শরীয়তপুর জেলা হয়।